স্যার, মোর্শেদ আর খোরশেদ আপনার সাথে দেখা করতে চায়। কারণ? সম্ভবত ব্যবসায়িক আলোচনা করতে। ব্যবসার আলোচনা করতে চায়? পরের মাল যাদের ছিনিয়ে খাওয়ার অভ্যাস, তাদের সাথে কিসের ব্যবসার আলোচনা? স্যার, ওরা দু ভাই এবং ওদের দুই ছেলে, বরাবরই আমাদের পথে ওত পেতে বসে থাকা দুশ্মন। ওদের উদ্দেশ্য জানার জন্যে একবার সামনাসামনি বসে। কুকুরের উদ্দেশ্য জানবার জন্যে তার সামনে হাড্ডি ফেললেই চলে, মুখোমুখি বসবার দরকার নেই। স্যার, হাড্ডি ফেলে দিয়েই বুঝে নেওয়া যাক ওরা কি চায়। ঠিক আছে, তুমি যখন বলছো কাল সন্ধ্যায় ওদেরকে আসতে বলো। আর শোনো, সাজ্জাদকে বলো সে যেন এই মিটিংয়ে উপস্থিত থাকে। ওকে স্যার। বলো মোর্শেদ, কি আলোচনা করতে চাও? ধন্যবাদ। আমরা আমাদের অতীতের সমস্ত ঝগড়া ফ্যাসাদ ভুলে গিয়ে আপনার কাছে এসেছি। আমরা চাই এখন থেকে আপনার ছত্রছায়ে থেকে আপনার অধীনে কাজ করব। নাকি রে? বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? আপনাকে কিছুই করতে হবে না, আমরা আপনাকে করতে এসেছি। আজ দেশের স্মাগলিং জগতের পেতাজ বাদশাহ হচ্ছেন আপনি। আইনের লোক বলুন আর ভয়ঙ্কর সন্ত্রাসী বলুন, সবাই আপনার কথা ওঠে আর বসে, আবার কাঁপেও। কাজের কথা বলো। অবশ্যই অবশ্যই, আমরা তো কাজের কথা বলার জন্যই তো এসেছি। ধন্যবাদ। যে কাজের কথা বলার জন্য এখানে এসেছি, সে কাজ সফল হলে তার লাভের অঙ্ক আপনার সমস্ত ব্যবসাকে ম্লান করে দেবে। সোজা সোজা বলো, ব্যবসাটা কি? হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, চরস, আফিম আর গোলা বারুদ। ইতিমধ্যে আমাদের লোক ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, চরস, আফিম আমদানি করার ব্যবস্থা করে ফেলে। হ্যাঁ, বিদেশে আমরা 20-20 টাকার অর্ডার দিয়ে এসেছি। এই মালগুলো ঢাকায় এনে বিক্রি করতে পারলে 20 গুণ লাভ হবে, আরো বেশি হতে পারে। আমরা সোনা চাঁদে হীরার ব্যবসা করি, বিষের ব্যবসা নয়। তোমরা নেশার জিনিসের ব্যবসা করতে চাও, গোলা বারুদ আর মারণাস্ত্রের ব্যবসা করতে চাও, এর মধ্যে আমার কি দরকার? দরকার আছে ধনবান, বহুত দরকার আছে। এখন আমাদের 50 লাখ টাকা আর আপনার আশীর্বাদ বড় দরকার। কেননা আপনার ছায়া ও অর্থ ছাড়া আমাদের একার পক্ষে এত বড় ব্যবসা চালানো সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। বুঝতে পারার জন্য ধন্যবাদ, এতে আমার শেয়ার কত হবে? যতটা চাইবেন। কিন্তু বড় ভাই, ওই ভাগ তো 50-50 হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ ব্রাদার, ওটা তো হবেই, আর ওটার সিদ্ধান্ত ধনবানের উপর ছেড়ে দাও। কথা হচ্ছে এই যে, আমাদের প্রথম চালানের 4,000 কোটি টাকা লাভ হবে। 20 কোটি টাকা, 4,000 কোটি টাকা লাভ! এক্সিলেন্ট। ব্যবসায় অনেক টাকা লাভ হয়, কিন্তু প্রত্যেকের ব্যবসায় কিছু নীতি থাকে। যে আফিম, হিরোইন, ফেন্সিডিল যুব সমাজকে ধ্বংস করে দেয়, জীবিত মানুষকে মেরে ফেলে, জামস সমাজ জীবনে সন্ত্রাস ছড়ায়, দেশের ভবিষ্যৎকে কবর দিয়ে দেয়, যে সন্ত্রাস একটি জাতিকে নিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দেয়, আমি জেনে শুনে সে ব্যবসা করব এমন কথা তোমরা ভাবলে কেমন করে? তোমাদের ভাগ্য ভালো যে তোমাদের জিপটা আমি কেটে দিলাম না। জাস্ট গেট আউট, otherwise I will kill you bastard. সাজ্জাদ। জি আব্বাজান। তোমার কি এতটুকু জানা নেই, লোভ বা লালসা কোনো অপরিচিত লোকের সামনে প্রকাশ করতে নেই? সরি আব্বাজান, আমার ভুল হয়ে গেছে। ভুল নয়, এ তুমি অন্যায় করেছো, অনেক বড় অন্যায়। ইয়েস, এখন তুমি আসতে পারো। আসসালামু আলাইকুম। বাবা, কি হলো তোমার? ভুল হয়েছে আমার, সাজ্জাদের সাথে রেশমার বিয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। স্যার, ভুল ভুল হয়েছে আপনার? হ্যাঁ ফরহাদ,
এতদিন আমার ধারণা ছিল আমি যা করছি সব সঠিক করছি, কিন্তু আজ আমার বিশ্বাস মিথ্যে হয়ে গেছে। আজ জীবনে প্রথম আমি আমার বড় ছেলের অভাব অনুভব করছি। ও যদি থাকতো তাহলে আজকের মিটিং এ সাজ্জাদকে টাকার প্রয়োজন ছিল না। হীরের স্থান কাজ দিয়ে পূরণ হয় না। হীরাকে তুমি ফিরিয়ে নিয়েছো ফরহাদ, হীরাকে তুমি ফিরিয়ে নিয়েছো। আমি বললি কি হীরা ফিরে আসবে স্যার? ওকে বলবে এক বাবার তার ছেলেকে বড় দরকার পড়েছে আজ। ওকে স্যার। তোমরা ভয় পেও না ফরহাদ, এরা সবাই আমাদের নিজেদের লোক। ব্রাদার, আমরা তোমাকেও আমাদের লোক বানাতে চাই। তুমি শুধু একটি শর্তে এখান থেকে জানে বেঁচে যেতে পারো। কি সেই শর্ত? ব্রাদার, ধনবান বয়সের সাথে সাথে বুড়ো হয়ে গিয়েছে, আমাদের ব্যবসার লাভের কথা তার মাথায় ঢোকে না। কিন্তু এই বাবা সাজ্জাদ ঠিকই বুঝতে পেরেছে। একটু ভাবো ফরহাদ, ড্রাগস আর আর্মসের ব্যবসায় কত লাভ। ধনবানের মৃত্যুর পর তুমি সাজ্জাদকে আমাদের পথে চালাও। ধনবানের মৃত্যু? তোমরা সবাই পাগল হয়ে যাওনি তো? ব্রাদার, পাগল না হলে কেউ এত বড় পদক্ষেপ নিতে পারে? কখনো না বড় ভাই, কেউ পারে না। কাল ধনবান আর তার ছেলে মানি শেষবারের মতো অফিস থেকে আসবে, আর সে সময় মৃত্যু ওদের এমন ভাবে আঘাত করবে যা ফেরেশতারাও জানতে পারবে না। তোমরা আত্মহত্যা করতে যাচ্ছ যদি সাজ্জাদের উপর ভরসা করে তোমরা এই কাজ করার চিন্তা করে থাকো, তাহলে বহুত বড় ভুল করতে যাচ্ছ। এ ভুলকেই তো বাস্তব করবো আমি সাজ্জাদ। ধনবানকে মেরে আমি ওর চেয়ারে বসবো, হব নতুন ধনবান। সাজ্জাদ, তোমার মনের মধ্যে এমন চিন্তা এসে থাকলে তা বের করে ফেলো, এখনো সময় আছে। না সময় নেই। ধনবান কালীওয়ালা যাবে। ধনবান আর মানিকের আত্মা আকাশের উদ্দেশ্যে দুনিয়া ত্যাগ করবে। কিন্তু হীরা যতদিন বেঁচে থাকবে ততদিন সাজ্জাদ কোনো অবস্থাতেই ধনবানের চেয়ারে বসতে পারবে না, এবং তার বাবা ভাইয়ের হত্যাকারীদের কোনো দিন ছেড়ে দেবে না। যদিও বেঁচে তবে তো বাবার সাথে বেটারাও বেহেস্তে চলে যাবে। বেটা ডন, ড্যালি বলুন, হীরার মৃত্যুর দূত হয়ে চলে যাও। ওকে ড্যাড, যাও। এইবার বুঝতে পারছিস তো মিস্টার ফরহাদ, তোমরা সব পাগল হয়ে গেছো।